আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমার তুমি গল্পের 33 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি এই গল্পটি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট না করে যাবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। গল্প সম্পর্কে অবশ্যই সবাই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। বাড়িতে গিয়ে পায়চারি করছে পরি, কখন সাদা বাসায় আসবে আর কখন খবরটা দিবে, কীভাবেই বা বলবে, ইস ভাবতে কেমন জানি লজ্জা লাগে। শাশুড়ি মাকেও এখনও খবরটা জানায়নি, কয়েকবার রুমে গিয়েও ফিরে এসেছে, একদিন বাদে পরীক্ষা কিন্তু পড়তে পারছে না। এক অজানা সুখ ভর করছে মনে, স্টাডি রুমে বই নিয়ে বসে আছে পরি, পড়া আদৌ হচ্ছে না, বইয়ের ভিতরে তাকিয়ে আছে আর মনে মনে আগের কথাগুলোই ভাবছে। সাদাফের সাথে প্রথম দেখা আর কথাগুলো মনে হতেই খিলখিল করে হেসে দেয় পরি, কি জ্বালাটাই না জেড়েছিল সাদাফকে। পর মুহূর্তে মনটা আবার খারাপ হয়ে যায়, সাদাফ পাল্টে গিয়েছিল ওর মায়ের জন্য, অন্য কাউকে বিয়ে করতেও রাজি ছিল, এটা ভেবে আবার শান্তি পায় যে দেরি হলেও নিজের বউটা বুঝতে পেরেছিল আর ফিরে এসেছিল। বইটা বন্ধ করে নিজের রুমে যায়, আয়নার সামনে দাঁড়িয়ে পেটে হাত রাখে, এখন তো সবচেয়ে সুখের সময়। সাদাফ আর ওর মায়ের ইচ্ছেও পূরণ হচ্ছে, বাড়িতে নতুন অতিথি আসছে, এখন সব ঠিক হয়ে যাবে, আল্লাহ কষ্টের পরেই তো সুখ দেয়, আপন মনে হেসে চলছে পেটে হাত দিয়েই। কলিংবেল বাজতে দৌড়ে দরজা খুলে দেয় পরি, সাদাফ এসেছে। পরির দিকে না তাকিয়েই গটগট করে রুমে চলে গেল, পরির মনটা খারাপ হয়ে গেল। দরজা লাগিয়ে পরিও রুমে যায়, সাদাফ ওয়াশরুমে গিয়েছে, চুপচাপ দাঁড়িয়ে থাকে পরি। কিছুক্ষণ পর টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে রেডি হয়ে বেরিয়ে আসে, চুপ করে খাটে বসে পড়ে, দেখে মনে হচ্ছে মন খারাপ বা কিছু হয়েছে। চুপ করে না থাকতে পেরে পরি বলল, তোমার কি মন খারাপ? সাদাফ পরির দিকে তাকালো, পরির হাত ধরে পাশে বসিয়ে বলল, না খেয়েছো তুমি? পরি বলল, না। সাদাফ বলল, এখনই খাওনি কেন? পরি বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম। সাদাফ বলল, ক্ষুধা লাগলে খেয়ে নিবে কেমন? পরি বলল, হুম। সাদাফ বলল, পড়তে বসছো? পরশু পরীক্ষা না? পরি বলল, হ্যাঁ। পরির কপালে চুমু খেয়ে বলল, যাও পড়তে বসো। সাদাফকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে যেটা পরীকে বলতে চাইছে না। ইতস্তত করে পরি বলল, তোমায় একটা কথা বলতে চাই। সাদাফ বলল, বলো। পরি বলল, ইয়ে মানে? সাদাফ বলল, কি? পরি বলল, আসলে। সাদাফ বলল, এমন করছো কেন? ঠিক আছো তুমি? পরি বলল, কীভাবে বলবো বুঝতে পারছি না। সাদাফ বলল, ইতস্তত কেন করছো পরি? পরি বলল, মানে? সাদাফ বলল, মা কিছু বলেছে? পরি বলল, না। সাদাফ বলল, তাহলে? পরি বলল, দূর, আমি তো বলতেই পারছি না। সাদাফ বলল, আরে বলো তো, টেনশন হচ্ছে আমার। পরি বলল, আইডিয়া। সাদাফ বলল, কি? পরি বলল, লিখে দিই। সাদাফ বলল, তোমার মুখে কি হয়েছে? মুখে বলো। পরি বলল, মুখে তো বলতে পারছি না, তুমি দাঁড়াও আমি আসছি। পরি দৌড়ে স্টাডি রুমে চলে যায়, খাতা বের করে সেখানে ছোট্ট ছোট্ট অক্ষরে কিছু কথা লিখে পেজটা ছিঁড়ে বাজ করে নেয়। বেডরুমে গিয়ে সাদাফের হাতে চিরকুটটা দিয়ে আবার দৌড়ে স্টাডি রুমে চলে আসে। পরির এমন ব্যবহারে ব্যবচাকে খেয়ে যায় সাদাফ। পরির বাচ্চামির স্বভাব দিন দিন বেড়েই চলছে, কি এমন কথা যে লিখে বলতে হয়! অত শত ভাবনা বাদ দিয়ে চিরকুটটা খোলে, যেথা লেখা ছিল, জানি না এ সময় একটা মেয়ে কীভাবে এই কথাটা তার প্রিয়জন তার স্বামীকে বলে, আসলে কখনো দেখিও নি, তোমাকে বলতে ভীষণ লজ্জা লাগছিল আমার, তার মধ্যে তোমায় দেখে মনে হলো তোমার মুড খারাপ, তাই লজ্জার সাথে সাহস চুপসে গিয়ে ভয় যোগ হলো, তবে আমি জানি এটা তোমার জন্য খুশির খবর, বুঝো নি, 3টি গোলাপের তুমি আমি দুজনই ছিলাম, এবার 3য় গোলাপটাও আসছে, ছোট্ট অতিথি আসছে আমাদের পরিবারে। চিরকুটটা পরে কিছুক্ষণ থম মেরে বসে থাকে সাদাফ, চিরকুটটা বাস করতে করতে ভাবে, তার মানে আমি বাবা হব। সাদাফ দ্রুত স্টাডি রুমে যায়, রুম ভিতর থেকে লক করা। সাদাফ বলল, পরি দরজাটা খোলো প্লিজ। পরির হাত পা জমে যাচ্ছে, বুক ধুরু ধুরু কাঁপছে,
সাদাফ বলল, প্লিজ দরজা খোলো, যা বলছো তা কি সত্যি পড়ি? প্লিজ দরজা খোলো, প্লিজ। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর পড়ি দরজা খোলে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লজ্জা সাদাফের দিকে তাকাতে পারছে না। সাদাফ বলল, সব সত্যি পড়ি? পড়ি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাদাফ দু হাতে পড়ির মুখ উপরে তোলে। সাদাফ বলল, বলো। পড়ি লজ্জা মিশ্রিত মুখে বলে, হুম। সাদাফ তখনই জড়িয়ে ধরে, পড়িও সাদাফকে জড়িয়ে ধরে। সাদাফের চোখে পানি চিকচিক করছে, এই কান্না আনন্দের কান্না। পড়িকে ছেড়ে দিয়ে দু হাতে পড়ির গাল ছুঁয়ে দিয়ে বলে, তুমি জানো না পড়ি, তুমি আমায় কী সুখ দিচ্ছ। মনটা খারাপ ছিল ঠিকই, তবে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিটা আমি পড়ি, আমি বাবা হব পড়ি। কথাগুলো বলে আবার জড়িয়ে ধরে পড়িকে। সাদাফের খুশি দেখে কে পড়ি নিজেও কান্না করে দেয়। বেশ কিছুক্ষণ নিজের সাথে জড়িয়ে রাখে পড়িকে। এরপর পড়িকে জিজ্ঞাসা করে, কিন্তু পড়ি, পড়ি বলল কি? সাদাফ বলল, তুমি খুশি তো? পড়ি বলল, মানে কি বলছো তুমি? সাদাফ বলল, আসলে তুমি তো এত তাড়াতাড়ি বেবি নিতে চাওনি। পড়ি বলল, সাদাফ তুমি আমার ভালোবাসা, আর তোমার অংশ আসতে চলছে আমার ভালোবাসার অংশ, আমাদের ভালোবাসার স্মৃতি। হয়তো চাইনি এত তাড়াতাড়ি বেবি নিতে, কিন্তু আমি খুশি, অনেক বেশি খুশি সাদাফ। আল্লাহ ভালোবেসে আমাকে উপহার দিচ্ছে। তুমি যেমন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, এখন ঠিক আমিও দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। পরে সারা মুখে চুমুতে বরিয়ে দেয় সাদাফ। সাদাফ বলল, অনেক ভালোবাসি তোমায় পরি, অনেক বেশি, আমি অনেক খুশি। পরি বিনিময় লজ্জা মিশ্রিত হাসি দেয়। সাদাফ বলল, বাবা মাকে বলছো? পরি বলল, না। সাদাফ বলল, কেন? পরি বলল, ধুর, আমার তো লজ্জা লাগে। সাদাফ বলল, আমার লজ্জাবতী বউটা, আমি দোকান থেকে আগে মিষ্টি আনি তারপর বলছি। পরি বলল, না, আগে বলে যাও। সাদাফ বলল, কেন? পরি বলল, কারণ তুমি যে দোকানে গেলে সবাইকে বলে বেড়াবে সেটা আমি জানি, মা বাবা জানার আগে বাইরের লোকজন কেন জানবে? হুম। সাদাফ বলল, সেটাও তো ঠিক, দাঁড়াও আমি এক্ষুনি বলছি। পরি বলল, যাও। সাদাফ দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। পরি বলল, কি হলো? সাদাফ কিছু না বলে পরির গলা চুমু দিয়ে দৌড় দেয়। পরি হেসে দেয়, পাগল একটা। সাদাফ বলল, ওমা মা গো। সাদাফ নাচার ভঙ্গিতে আহ্লাদীভাবে মায়ের কোলে মাথা রাখে। পাশে যে ওর বাবা বসা সেটাও গ্রাহ্য করছে না সাদাফ। খুশিতে সাহস মনে হয় দ্বিগুণ বেড়ে গেছে, আর লজ্জা 0% এসে পড়েছে। সাদাফের মা বলল, কি হয়েছে, এত খুশি কেন? সাদাফ বলল, রেডি হও মা, রেডি হও। সাদাফের মা বলল, এই রাতে রেডি হবো কেন, কোথায় যাব? সাদাফ বলল, তোমার যেতে হবে না মা, আমাদের বাড়িতেই আসছে, খেলার জন্য রেডি হও। সাদাফের মা বলল, কি আবোল তাবোল বকছিস, এই বয়সে খেলবো মানে, আর কে আসবে? সাদাফ বলল, তোমার নাতি নাতনি। সাদাফের মা বলল, মানে? সাদাফ বলল, এখনো বুঝুনি, তুমি দাদি হবে গো, দাদি হবে। সাদাফের মা বলল, কি বলছিস, সত্যি? সাদাফ বলল, হ্যাঁ মা। সাদাফের মা বলল, পড়ি তো আমায় বলল না। সাদাফ বলল, লজ্জায় বলেনি মা, আমাকেও তো লিখে দিয়েছে। সাদাফের মা বলল, কোথায় পড়ি, কোথায়? সাদাফ বলল, রুমে। সাদাফের মা বলল, তুই তাড়াতাড়ি বাজারে যা, মিষ্টি নিয়ে আয়। সাদাফ বলল, যাচ্ছি মা। সাদাফ মিষ্টি আনতে চলে গেল। সাদাফের বাবা মা পরির কাছে গেল। পরি, পরি বলল, হ্যাঁ মা। পরিকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরেই বলে, অনেক সুখী মা, অনেক সুখী হ। শ্বশুরমশাই মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সারা জীবন সংসারে হাসি লেগে থাকুক। পরি দেখছে শ্বশুর শাশুড়ি দুজনের চোখেই পানি, এই প্রথম শ্বশুর শাশুড়ি থেকে এত ভালোবাসা পাচ্ছে। পরি বেটে হাত রেখে মনে মনে বলল, আর এইসব ক্রেডিটটাই তোর বাবু। পরি ওর আপুকে ফোন করছে, হ্যালো আপু। পরির আপু বলল, হ্যাঁ পরি বল, কেমন আছিস? পরি বলল, অনেক ভালো আছি, তুই কেমন আছিস? পরির আপু বলল, আমিও ভালো, তোকে অনেক খুশি মনে হচ্ছে। পরি বলল, হুম আপু। পরির আপু বলল, কি কারণ রে? পরি বলল, আপু আমি। পরি বলল, পরির আপু বলল, তুই? পরি বলল, আমি প্রেগন্যান্ট। পরির আপু বলল, সত্যি? পরি বলল, হ্যাঁ। পরির আপু বলল, আমার পিচ্ছি বোনটা দেখছি বড় হয়ে গেছে। পরি মুস্কি মুস্কি হাসছে। পরির আপু বলল, মা কি বলছিস? পরি বলল, না, লজ্জা লাগছে আমার।
পরীর আপু বলল, ইস আমার লজ্জাবতী, আচ্ছা আমি এখনই ফোন করে বলে দিচ্ছি, তোকে পরে কল দিচ্ছি। পরী বলল আচ্ছা। কল কাটতেই মায়ের কল আসে। পরী মনে মনে খুশি হয় অনেক, মায়ের আয়ু অনেক। ফোন রিসিভ করে হ্যালো বলে পরী, কিন্তু ওপাশ থেকে একদম নিশ্চুপ। পরী বলল মা। এবার ওপাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসে। পরী বলল, ও মা কি হয়েছে, কাঁদছো কেন? পরীর মা কাঁদতে কাঁদতেই বলল, আমার পিচি মেয়েটা অনেক বড় হয়ে গেছে তাই না, আমার পিচি মেয়েটা মা হবে। পরী চুপ করে আছে, কি বলবে বুঝতে পারছে না। মাত্রই তো আপুর সাথে কথা হলো, তাহলে মা জানলো কীভাবে? পরী বলল, তুমি খুশি না মা? পরীর মা বলল, কি বলছিস পাগলি, খুশি না মানে? অনেক অনেক খুশি, আমার পরী মা হবে। পরী বলল, আচ্ছা তুমি কি করে জানলে গো? পরী বলল, সাদাফ কল করে দিয়ে বলল। পরী বলল, কি বলছে? ওর একটু লজ্জা করলো না? পরীর মা হা হা করে হেসে দিল। তিশা মুখ ঘোমড়া করে বসে আছে। সুলতান বিষয়টা খেয়াল করল। সুলতান বলল, কি হয়েছে তিশু? তিশা বলল, আরই তোমার সাথে। সুলতান বলল, আমি কি করলাম? তিশা বলল, কিছুই করনি। সুলতান বলল, তাহলে? তিশা বলল, একটা সুখবর। সুলতান বলল, কি? তিশা বলল, পরী মা হবে, মানে পরী প্রেগন্যান্ট। সুলতান বলল, সত্যি? তিশা বলল, হ্যাঁ। সুলতান বলল, এটা তো খুশির খবর, তাহলে তুমি মুখ গোমড়া করে বসে আছো কেন? তিশা বলল, থাকবো না কেন, আমার কি মা হতে ইচ্ছে করে না? তিশার কথা শুনে কাঁদতে থাকে সুলতান। তো ফ্রেন্ডস, আজকের গল্প ছিল এতটুকুই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি অন করে দিবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি হাসি আর আনন্দের মাঝে থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।